কি বললে? বেদাত। বেদাত শব্দের অর্থ কি বললাম? মাশাআল্লাহ দেখতেছি মনোযোগ আছে। নতুন আবিষ্কার। এখন নতুন আবিষ্কার বেদাত মানে তুই কথা বলেন না রে বাবা, নতুন আবিষ্কার। তো বেদাত বললে আপনারা ভয় পায়েন না, একটু মনোযোগ দিবেন যাতে কেউ বেদাত বললে তারে বলতে পারে। বেদাতের মধ্যে আবার পকার আছে, নতুন আবিষ্কারের মধ্যে কি আছে একটু মনোযোগ দিবেন, কি আছে? প্রকার আছে। একটা হচ্ছে বেদাতে হাসনা, একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। হাসনা বলা হয় যেটা মানুষের জন্য উপকার। বেদাতে হাসনা মানে মানুষের জন্য, বেদাতে হাসনা মানে মানুষের জন্য উত্তম বেদাত। বেদাতে হাসনা মানে উত্তম নতুন আবিষ্কার। আমার কথা আবার বুঝতে পারছেন? আর বেদাতে সাইয়্যা মানে যেটা মানুষের জন্য অপকার, মানুষের জন্য অপকার। বেদাতে হাসনা যেটা শরীয়ত সমর্থিত, বেদাতে সাইয়্যা যেটা শরীয়ত সমর্থন করে না। কথা বুঝতে পারছেন? তাহলে বেদাতে হাসনা যদি আমরা চিন্তা করি, বেদাত ঠিক আছে না, কথা বলেন না বেদাত। আমার ভাই যখন এরা বেদাত বলে, আমি আপনারাও যাতে বলতে পারেন, ঠিক আছে বেদাত আমি মানলাম। তাহলে বেদাত যখন বলেছ, এবার ঠিক আছে, এবার তুমি বলো বেদাত যে আমরা মিলাদুন নবীর মাহফিল করতেছি, বেদাত যে বললা এটা কোন প্রকারের বেদাত? তুমি যখন বেদাত বললা, আমি বেদাত কিছুক্ষণের জন্য মানলাম, ঠিক আছে না বাজি, আমি কিছুক্ষণ উল্লাহ মাইন্ডি দেরি, আপনারাও কিছুক্ষণের জন্য মানেন। তাহলে বেদাত যখন বলেছ, তাহলে বেদাতের মধ্যেও কি আছে? উপকার আছে না? তো তোমরা যখন মিলাদুন নবী বেদাত বলেছ, তাহলে বেদাতের মধ্যে যখন প্রকার আছে, এটা কোন প্রকারের বেদাত বলো? এরকম বেদাত আমাদের সমাজে আছে না? অহরহ মসজিদ যেটা আছে, এখন আপনারা যে নামাজ পড়েন এই মসজিদও, দেখুন নমাজের দেবা আজি এলেন এই মসজিদও, কারণ এরকম মসজিদ আমার নবীর যুগে ছিল। ও বাজি হন না, আর নবীর যুগ মসজিদ খোল্লা আসিল দি ওর হন না বাজি, কি খেজুর গাছ দিয়ে রে সাহাবাই কেরাম কষ্ট করে মসজিদ নির্মাণ করেছিলেন, ঠিক না? তাহলে আমার নবীর যুগে এরকম টাইস যুক্ত পাকা সিস্টেম, টাইস যুক্ত ফ্যান যুক্ত এসি যুক্ত মসজিদ আসিল না। তাহলে মসজিদই জানো কথা নখর বাজি, মসজিদ এটা বেদাত। বুখারী শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, কারণ বুখারী শরীফ নবীর যুগে, বুখারী শরীফ নবীর যুগে, বুখারী শরীফ নয়, আমরা যেটা এখন কোরআন শরীফ পড়ি, এই কোরআনও এখন নহর বাজি খদ্দবাজ, এরকম কোরআন শরীফ নবীর যুগে, নবীর যুগে এরকম পাণ্ডুলিপি আকারের, নবীর যুগে এরকম কোরআন শরীফ, জবর জের নুকতা তসদিদ সাকিন এরকম যুক্ত ছিল, আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় কিছু চামটায় কিছু খেজুর গাছের পাতায় নিজের ঘরের সাথে খোদাইকৃত ভাবে ছিল, এরকম রেখা অবস্থায় ছিল। হাফেজুল কোরআন যারা ছিলেন ওনাদের সিনার মধ্যে সংরক্ষণ ছিল। আর নবীর যুগে নয়, সিদ্দিক আকবরের যুগে এইভাবে, ফারুক আজমের যুগেও, এবার আস্তে আস্তে পরবর্তীতে উসমান জুন্নুরাইন উনি কোরআন সব একত্রিত করেছিলেন, আয়াত কারিমা সূরা গুলা এভাবে একত্রিত করেছিলেন, যাকে জামিউল কোরআন বলা হয়। উসমান জুন্নুরাইন আসে এইভাবে করলেন, এরপরেও কিন্তু এখনো জবর জের এগুলা দেওয়া হয় নাই। হাজ্জাজ বিন ইউসুফের আমলে এসে ওই জবর জের নুকতা এগুলা সংযুক্ত করলেন, যাতে মানুষ শুদ্ধভাবে পড়তে পারে, ভুল যাতে পড়তে না পারে, শুদ্ধভাবে পড়তে পারে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, এটা তো বেদাত, একটু কথা বলেন না, এটা কি বেদাত? এটা এ আন্ন কয় এটা
এটার বয়স কত মোবাইলের বয়স কত 20 বছর 30 বছর 40 বছর এত চাইতে হ্যাঁ বাজিল খতান হতে বাজি বাজি আর বাজিল আর মুরব্বিল নো আছেন না আর বাজি তো আছে বাংলাদেশের বয়স কত শূন্যবার 50 বছর হন না 50 বছর 51 বছর এই দেরি 71 যুদ্ধ ইয়া 22 সালের 51 বছর বাংলাদেশের বয়স কত স্বাধীন হই দে 51 বছর ঠিক আছে না তো আর বাংলাদেশ স্বাধীন হই দে সময়তে মোবাইলই বাছিল না হ্যাঁ 80 সালত হন না 90 এর পরে আইরে তাও কি ওই ওই সিস্টেমের আচ্ছা যাক যেটা হয় তাহলে 30 বছর থেকে বেশি ও বা হন না 30 বছর তুমি বেশি তাহলে ইবে যারা মিলাদুন নবীর বেদাত কর ইতারার ভগড়ে ভগড়ে আছে না আছে না আছে তাহলে এই যন্ত্রটা আমার জন্য অপকার না উপকার কথা না হদ দেখ অপকার না উপকার মানুষ সংযোগের জন্য বেশি আপনার ছেলে আমেরিকায় আছে আপনার ছেলে বিভিন্ন কান্ট্রিতে আছে তখন আপনার কথাই বলার ইচ্ছা হয়েছে আপনি এই মোবাইল দিয়ে কথা বলতে পারছেন আপনার কি সমস্যা হয়েছে এই মোবাইলের মাধ্যমে আপনি বলতে পারতেছেন নয় নয় আরো সহজ করে দিলেন আপনার ছেলে আমেরিকার জমিনে একটু দেখার ইচ্ছা হয়েছে আপনি ইমুতে বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন যে ফাংশন আছে ওখানে দিয়ে দিলেন দেখে দেখে আপনার ছেলের সাথে কথা বলতে পারতেছে তাহলে মানুষের জন্য উপকার না কথা না উপকার না তাহলে বেদাদে সইয়ে বলে বেদাদে হাসনা হন না বেদাদে একটু আওয়াজ করে বলেন বেদাদে তাহলে যে জিনিসটা শরীয়ত সমর্থিত মানুষের উপকার হয় এটা হচ্ছে বেদাদে হাসনা যেই জিনিসটা মানুষের অপকার হয় সেটা হচ্ছে বেদাদে ব্যান ফেকেস ডিজে মিজে জিন আবিষ্কার এই সমাজের কুসংস্কার অন্নবাজি এলে যত খারাপ যত কিছু আবিষ্কারের দেরি বিভিন্ন মেলা না নাম নদেন না অমুক মেলা সমুক মেলা এটা কি শরীয়ত সমর্থন দিব না ওর ওই উল্টা পুল্টা কাজ যেগুলা করে এটা শরীয়ত সমর্থিত নয় বরঞ্চ সমাজকে ধ্বংস করতেছে এটা বেদাদে হন্নাবাজি এটা বেদাদে তো আর ভাই একল বেদাদে সাইয়ার বিরুদ্ধে হইনে পারেন নি মিলাদুন নবী জিয়ে নিয়ে নর বেদাত কইরা মানুষরে সরাইতে যায় আল্লাহ বুজার তৌফিক দান করুন তো বেদাত যেটা বললেন এবার আসুন কষ্ট হচ্ছে আপনাদের বেদাত এখন বলেছেন তো এই মিলাদুন নবী তো এটা বেদাত নয় বেদাত মানে আগেই বললাম কি বললাম নতুন একটু কথা বলেন নতুন আবিষ্কার ইনারা বেদাত কেন বলেন কারণ নবী করে নাই সাহাবা একরাম করে নাই আমরা কেন করছি সেটা বেদাত আরে ভাই নবী নয় মিলাদুন নবী আমার আল্লাহ করেছেন ওলামায়ে কেরাম তসবিহ আছেন মিলাদুন নবী কে করেছেন আমার কথা নয় রব্বুল আলামিন সূরা আহজাব আয়াত নম্বর 7 বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইদ আখাযনা মিনান নাবিয়্যিন মিতাকাহুম ওয়া মিনকা ওয়া মিন وإبراهيم وموسى وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا رب العالمين بلن وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم يا رسول الله حبيب الله وي سمير قطع شرن قرن جي سمائي سمستم بي كرام در كامي اكتري تقلم اپنی رسول اوپستی چلن امی اپنر مافل سجلم وي رو جگتی امی سمستم بي كرام دتکی একটা ওয়াদা নিলাম ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম সহ সমস্ত আম্বি কেরামদের থেকে একটা ওয়াদা নিয়েছিলাম আপনি রাসূল থেকে আলোকভাবে আরেকটা ওয়াদা নিলাম সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আমার নবীর কাছ থেকে কি ওয়াদা নিলেন আর আমার নবীর কাছ থেকে কি ওয়াদা নিলেন
আল্লামা ইউসুফ নবহানী রাহমাতুল্লাহ আলাইহি আনওয়ারে মুহাম্মদিয়ার মধ্যে নোট করলেন দালাইলুন নবুয়ার মধ্যে হাদিস কানা নোট হয়েছে আমার আল্লাহ ইন্নাল্লাহা তাআলা লাম্মা খালাকা নূর নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أمره أن ينظر إلى أنظار الأنبياء عليهم السلام فغشيهم من نوره ما أنطقهم الله به فقالوا يا ربنا من غشينا نوره فقال الله تعالى هذا نور محمد ابن عبد الله إن آمنتم به لجعلتكم أنبياء سبحان رب العالمين أمار نبجر نور مبارك سيشتي قرار پوري إن الله تعالى لما خلق نور نبينا محمد صلى الله عليه وسلم رب العالمين أما النبي جير نور پاك سيشتي قرار پور كي سيشتي قرار جي ده چو قطع بولن كي سيشتي قرل تو الله سيشتي قرل نبي كي نوري هي سبه كنتو সমাজের মধ্যে এমন কিছু বান্দা আছে বলে মাটি ফায়দা আছে না বাজি নবীর নূরকে অস্বীকার করে এরকম বান্দা আছে কিনা যিনি সৃষ্টি করলেন উনি বলেন কি কদ জাআকুম মিনাল্লাহি নূর আল্লাহ বললেন কি বাজি কষ্ট আর বাল্লার বাজি আল্লাহ বললেন নূর যিনি সৃষ্টি করেছেন উনি বলেন নূর এখানে নূর মানে আল্লামা রাইসুল মুফাসসিরিন আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলেন নূর ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ উনি বলছেন আল্লাহ এখানে নূর মানে আমার নবীর নূরে পাককে বোঝানো হয়েছে তো যিনি পাঠিয়েছেন উনি বলছেন কত বলেন না যিনি পাঠিয়েছেন উনি বলছেন জিনার মাধ্যমে আমার নবী দুনিয়ায় তসবিহ এনেছেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে লাগলেন খারাজা মিন নূরিহি আমার কাছ থেকে নূর বের হয়েছেন যে নূরের আলোতে পুরো আমি আমেনার ঘর আলোকিত হয়েছেন এতটুকু সীমাবদ্ধ নই পুরো মক্কাতুল মুকাররমা আলোকিত করেছেন পুরো সৃষ্টি জগৎ আলোকিত করেছেন ওই নূরের আলোতে আমি আমেনা আমি আমার ঘরের মধ্যে কুটি ভাঙা কুটির মধ্যে থাকা অবস্থায় আমি আমেনা ওই নূরের আলোতে সাম্রাজ্যের বড় বড় প্রাসাদ পর্যন্ত আমি আমেনা এখান থেকে দেখেছি একটু বড় আওয়াজ বলেন না সুবহানাল্লাহ নূর জগমগায়া হে আমেনা কে আগন মে নূর জগমগায়া হে আমেনা نور جگمگایا گے آمنا کی آگن میں نور جگمگایا گے آمنا کی آگن میں نور جگمگایا گے آمنا کی آگن میں آج کون آیا ہے آج کون آیا ہے آمنہ کے آگر میں سورا دنیا کہنے والے کہتے گے شکل مصطفیٰ بن کر کہنے والے کہتے گے شکل مصطفیٰ بن کر کہنے والے کہتے گے شکل مصطفیٰ بن کے نور خدا آیا ہے نور خدا آیا ہے بھی آمنہ کے پول ہاں جس نے آمد رسول بی بی آمنہ کے پول اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو جس نے آمد رسول جب کے سرکار تشریف لانے لگے
حور غلما بھی خوشیاں منانے لگے جبکہ سرکار تشریف لانے لگے حور غلما بھی خوشیاں منانے لگے آمینہ بی بی سب سے یہ کہنے لگی آمینہ بی بی سب سے یہ جبکہ سرکار تشریف لانے لگے حور و غلما بھی خوشیاں منانے لگے آمینہ بی بی سب آمینہ بی بی سب سے یہ کہنے لگی دعا ہو گئی قبول اللہ ہی اللہ دعا ہو گئی قبول اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ جشن آمد رسول اللہ ہی اللہ سر دنیا کی بول سلام امار نبی کے نور بول چن کے احادیث ان اللہ تعالی لما خلق نور نبینا محمد صلی اللہ علیہ وسلم امار نبی جر نور پاک رب العالمین سیستی قرار پرے امار نبی کے بولتے لگلن اوئی جائے گئے سمستم بکرام روکے اکتی تو قرار پرے امار اللہ بولن امره ان ينظر الى انوار الانبیاء علیہم السلام یا رسول اللہ یا حبیب اللہ اکنے سمست انبی کرام اپستید اچھن اپنار نور اپنی امار ستیں اکتا وعدہ کریں کی وعدہ اپنار جے نور اچھن اے نور دیئے سمست انبی کرام در کے فائز برقدان کریں فغشیہم من نوری ما انتقوم اللہ بی امار نبی جی رب العالمین عدیث پور سناتی امار نبی جیر نور دیئے سمستم بی کرام در کے فائز برقد دیتے لگلن سبائی کے گراس کرے سبائی کے فائز برقد دیتے لگلن سبائی کے جکن فائز برقد دیتے لگلن سمستم بی کرام اللہ رکچے پسن کرلو فقالو یا ربنا من غسینا نورو سمستم بی کرام پسن کرلن اللہ ایٹا کسیر نور کار نور جی نور دیئے اما دیر کے گراس کرے چھن اما دیر کے ڈکے پیلے چھن رب العالمین بلت لگلین اما رہو ایم درائلا انوار الانبیاء علیہم السلام فقالو یا ربنا من غشینا نورو فقال اللہ تعالی هذا نور محمد ابن عبداللہ اے امار انبی کرام سنو تمہ در کے جے فائز برقد دی چن جے نور دیئے سیدہ حچن امار محبوب نبیر نور دیئے تمہ در کے فائز برقد دی چن اچھا آواز بلننا سبحان اللہ اے امار انبی کرام تمہ در کے امار نبیر نور پاک دیئے تمہ در کے فائز برقد دان کر چن اے بار تمرا امار ساتے وعدہ کرو امان نبی امار اللہ صد وعدہ کرلن کی یا رسول اللہ اپنار نور دیئے سمستان بی کرام در کے فائز برقد دان کرن اے بار اے امان نبی تو امار حکم پلن کرے فیلے چھن اے بار تم دا امار صدے وعدہ کرو کنتا ان آمان تم بھی لجعلتکم انبیاء تم را انار اوپر ایمان آنو تم جدی انہر اوپر ایمان آنو امی تمہ دیر کیوں نبوت دان کرو ایک چو بڑا آواز بول بینا سبحان اللہ سمستان بی کرامو اللہ رسد وعدہ بدہ ہو لینا سمستان بی کرامو اللہ رسد کی بدہ ہو لینا سیٹاو امار اللہ قرآن پاکی رسات کر چن سورہ آل عمران آیت نمبر 81 رب العالمین بولن بسم اللہ الرحمن الرحیم وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ
لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين رب العالمين বলেন يا رسول الله يا حبيب الله ওই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি সমস্ত আম্বি কেরামদের থেকে ওয়াদা নিয়েছিলাম কি ওয়াদা আমার আম্বি কেরাম আমি তোমাদেরকে হিকমত দিব তোমাদেরকে আমি কিতাব দিব তোমাদেরকে আমি নবুয়ত দিব অতঃপর তুমাজাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম আমার নবীজি তোমাদের কাছে আগমন করবেন আমার নবী তোমাদেরকে তোমাদের কাছে আগমন করে তোমাদের কিতাবকে তোমাদের নবুয়তকে তোমাদের কিতাবকে সত্যায়িত করবেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না অবশ্য অবশ্য তোমরা উনাকে সাহায্য করবা অবশ্য অবশ্য তোমরা উনার উপরে ঈমান আনবা এই কথার উপর তোমরা আমার সাথে ওয়াদা করছো لا تؤمنوا النبي ولا تنصرونا قال أقررتم وأخذتم على ذلكم إسري تمرا أي كتر أمر أمار ساتي وعدا كرتشو قالوا أقررنا سمستم بكرام بلن الله أمرا سباي أبنار ساتي وعدا بدو حلم قا أبنار ساتي وعدا بدو حلم أمرا أبنار أمر إيمان بو أبنار نبير أمر إيمان بو উনাকে সাহায্য করব আপনার নবীর উপর ঈমান আনব আমরা উনাকে সাহায্য করব কোরবাসাদু ওয়া আনা মাআকুম মিনাশাগিরিন তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও আমি রব্বুল আলামিন তোমাদের সাথেও সাক্ষী হয়ে গেলাম